আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, এবার এক লাফে লিটার প্রতি বেড়েছে 9 টাকা। শনিবার থেকে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 153 টাকায়, আর খোলা তেল 129 টাকায়। ভোজ্য তেলের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অভিযোগ করে দাম নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। তবে ব্যবসায়ীরা বলছেন মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারকে ভ্যাট ট্যাক্স কমাতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। সয়াবিন তেলের দামের পাগলা ঘোড়া ছুটেই চলছে, লাগাম টেনে ধরতে না পারায় নাবিশ্বাস ভোক্তাদের। এক লিটার বোতলজাত সয়াবিনের দাম এখন 144 টাকা, 9 টাকা বাড়তিতে যা কাল থেকে বিক্রি হবে 153 টাকায়, আর 5 লিটার 728 টাকা। এমন অবস্থায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এখানে আমি মনে করতেছি যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে, সেই তেলটা 105 টাকা ছিল, সেই থেকে 144 টাকা এখন বডি রেট। তো সেই বডি রেটটা যদি আরো 9 টাকা বেড়ে যায় তাহলে তো আমাদের না খেয়ে থাকার মতন। এভাবে তো দাম বাড়তেছে তো, কিন্তু আমাদের তো ইনকাম ওইভাবে বাঁচে না। তারপরে করোনা পরিস্থিতির কারণে এমন তো আমরা একটু অসুবিধার মধ্যে আছি। তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের দাম বাড়ানোর সিদ্ধান্তে বাণিজ্য মন্ত্রণালয়ের সায় দেয় বিপাকে আছেন সয়াবিনের ডিলাররা। প্রতিদিনই তেলের দাম বাড়তেছে, আজকে আজকে হঠাৎ করে পেপারে আসাতে সবাই হতাশ। আগের দামে যে তেলগুলো ছিল আমরা বেচতেছি, বর্তমান বাজার তেল আসাতে আমাদের বেচতে অনেক কষ্ট হয়ে যাবে আমাদের। ওরা তো বলতেছে আন্তর্জাতিক রেট বাড়তি দেখে আপনার তেলের দামটা বাড়তেছে, আর উপরে উপরে 2-3 বার তেলের দাম বাড়াতে আমরা হিমশিম খেয়ে গেছি, কোন রেটে বিক্রি করব। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI পরিচালক জাহাঙ্গীর আলমের মতে, করোনা মহামারীতে বিশ্বজুড়ে কাঁচামাল শ্রমিক সংকট সহ নানা জটিলতায় উৎপাদনে ঘাটতি হয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের এখানে সয়াবিন তেল সহ আসলে অনেক পণ্যেরই আসলে বাজার অনেক উদ্যমুখী, চাল ডাল তেল সবকিছুরই দাম কিন্তু বাজারে অনেক বেড়ে গেছে। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের কারোই ব্যবসায়ীদের কাছে হাত নাই, সরকারের কোনো হাত নাই। সরকার যদি চায় আমাদের এই মার্কেটটাকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র ব্যাক ট্যাক্স সমন্বয়ের মধ্যে দিয়ে, আদারে অন্য কোনো উপায় নাই। করোনাকালীন মানুষের কথা বিবেচনায় বাণিজ্য ঘাটতি মোকাবেলায় আসন্ন বাজেটে সরকার সিদ্ধান্ত নেবেন বলেও জানান এ ব্যবসায়ী। আগামী বাজেটে সরকার চাইলে এটা করতে পারে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। আসছে 2021-22 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়ন, অর্থনীতি পুনরুদ্ধার এবং ধনী গরিবের বৈষম্য কমাতে কর্মসংস্থানকে বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বাজেট বাস্তবায়নে অপচয় ঠেকাতে সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো, দুর্নীতি রোধে সর্বোচ্চ নজরদারি করতে হবে, এমন মত অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের। তারা বলছেন বাজেটে নতুন কোনো প্রকল্প নেওয়া উচিত হবে না, পুরাতন প্রকল্পগুলোই শেষ করতে হবে স্বচ্ছতার ভিত্তিতে। আরও জানাচ্ছেন সেলিম মালিক। অতিমারী করোনার জোরালো থাবায় বিপর্যস্ত দেশের সার্বিক অর্থনীতি, বদলে গেছে উন্নয়ন পরিকল্পনা, লক্ষ্যমাত্রার ধারে কাছে নেই রাজস্ব আদায়, ফলে অনেকটাই হজবরল অবস্থা গেল অর্থ বছরের বাজেট বাস্তবায়ন। এমন বাস্তবতায় 7% প্রবৃদ্ধি ধরে আগামী অর্থ বছরের জন্য 6 লাখ কোটি টাকার আরও একটি বাজেট তৈরির মহাব্যস্ততা চলছে অর্থ মন্ত্রণালয়ে। বিশ্লেষকরা বলছেন এবারে বাজেটটি যেন হয় সত্যিকারেরই গরম মানুষের। আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামকে ফুললি ফান্ডেড করতে হবে, কারণ ভ্যাকসিনেশন যদি আমরা করতে না পারি তাহলে কোনো না কোনো সময় আমরা ভারতের অবস্থায় পড়ে যাব। মানুষের ভোগ কাঠামো ঠিক রাখার জন্য একদিকে খাদ্য সাহায্য, অপরদিকে প্রত্যক্ষ আর্থিক সাহায্য, এই দুটোর উপর জোর দিয়ে বাজেটটা রাখতে হবে। এবং এটাকে ওই যে সাধারণভাবে নিরাপত্তা বলয়ের বেষ্টনী বাড়ানোর ভিতর দিয়ে চিন্তা করলে হবে না, এটাকে বাহ্যিকভাবে আলগাভাবে চিন্তা করতে হবে। করোনায় আয় কমে যাওয়ায় দেশে হারা কয়েক কোটি মধ্যবিত্ত, পুঁজি সংকটে ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তারা। অপ্রাতিষ্ঠানিকের ক্ষুদ্র মাঝারি শিল্প আছে, তাদের জন্য বিভিন্ন ধরনের ভর্তুকি, কর সুবিধা, শুল্ক সুবিধার পাশাপাশি প্রত্যক্ষ আর্থিক সুবিধা এবং তাদের ঋণ মকুফের প্রয়োজনীয়তাটাও বিবেচনার ভিতরে আনতে হবে। অন্তত পক্ষে 1 কোটি লোকের জন্য 2000 টাকা করে প্রতি মাসে যদি 1 বছরের জন্য আমরা সংস্থাপন করি, আমাদের 24,000 কোটি টাকা লাগবে। এ টাকা দেওয়ার সক্ষমতা আমাদের আছে এবং আমাদের দেওয়া উচিত। তবে খাতোয়ারি বরাদ্দ যাই হোক, বাজেট বাস্তবায়ন যেন হয় দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার ভিত্তিতে। কিভাবে আমাদের দক্ষতা, আমাদের কিভাবে ক্যাপাসিটি বৃদ্ধি করা যায় সামর্থ্য, এবং সেই জায়গায় একটা জবাবদিহিতার আওতায় এনে বিভিন্ন মন্ত্রণালয়গুলো তারা যেন তাদের জন্য যে বাজেটগুলো বরাদ্দ থাকে এবং বিভিন্ন খাতে সেটা যদি তারা ঠিকমতো বাস্তবায়ন করতে পারে,
সেই দিকটাও আমি মনে করি অগ্রাধিকার ভিত্তিতে এবারে বাজেটে এই জিনিসটা আসা উচিত। বহুল প্রত্যাশার 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আগামী 3 জন জাতীয় সংসদে উত্থাপিত হবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। করোনা নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি সামলাতে 6 মাসের অন্তর্বর্তীকালীন বাজেট চায় বিএনপি। সকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এবারের বাজেট হতে হবে বিশেষ সময়ের বিশেষ বাজেট। বাজেট যেন হয় করোনা মোকাবেলা সহ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দুর্ভোগ উপশমের বাজেট। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। আসন্ন বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, জীবিকার চেয়ে জীবন আগে, তাই এবারের বাজেট হতে হবে মূলত জীবন বাঁচানোর বাজেট। করোনা কালের এবারের বাজেট গতানুগতিক বাজেট হওয়া উচিত নয়, করতে হবে বিশেষ সময়ের বিশেষ বাজেট। এর মুখ্য উদ্দেশ্য হবে করোনার প্রভাব মোকাবেলার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও দুর্ভোগ উপশম করা। বিএনপির পক্ষ থেকে 24টি প্রস্তাবনা দেওয়া হয়। এর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে জিডিপির 5% বরাদ্দের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্য খাতকে বাজেটের সর্বাধিক তালিকায় রাখতে হবে। গতানুগতিক বাজেট করে কোনো লাভ নেই, লক্ষ্য হওয়া উচিত আগামী 6 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা। প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে সমতা ভিত্তিক উন্নয়ন ও করোনা মোকাবেলায় মানুষের আয় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাজেটের সিংহভাগ অর্থ ব্যয় করার পরামর্শ বিএনপি মহাসচিবের। আগামীতে বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত অর্থনৈতিক শক্তি ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত অংশীদারিত্বমূলক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সুশাসন ও রাষ্ট্রের স্বভাব সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতকরণের নীতি বাজেটের লক্ষ্য হিসাবে নির্ধারণ। প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে সমতা ভিত্তিক উন্নয়ন ও করোনার অভিঘাত মোকাবেলায় মানুষের আয় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাজেটের সিংহভাগ অর্থ ব্যয় করতে হবে। মির্জা ফখরুল বলেন, সরকারের হরিলুটকে বৈধতা দিতেই এবারও বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব রাখা হয়েছে। করোনাকালে কারা এত টাকার মালিক হলো জনগণ তা জানতে চায়। অর্থমন্ত্রী বলেছেন, যতদিন অপ্রদর্শিত আয় থাকবে ততদিন এ সুযোগ থাকবে, অর্থাৎ হরিলুট করে সঞ্চিত কালো টাকা জায়েজ করার দরজা অবারিত করে দিলেন অর্থমন্ত্রী, যা অনৈতিক এবং ন্যায় নীতি মেনে আইন পালনকারী নাগরিকদের প্রতি অবিচার। ক্রোনি ক্যাপিটালিজমের এই যুগে সরকারের মদতপুষ্ট কিছু ব্যক্তির ভাগ্য আরও প্রসন্ন হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, আমজনতার আয় বরং আরও কমেছে। এ সময় দলটির চেয়ারপার্সনের চিকিৎসা নিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার আবারও একটু জ্বর দেখা দিয়েছে, আজ এ বিষয়ে মেডিকেল বোর্ড বসবে। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। করোনা সংকটের কারণে 15 মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিসেফের তথ্য মতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একমাত্র দেশ যেখানে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বললেন, এবছর মার্চের চূড়ান্ত প্রস্তুতি নিয়েও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় স্কুল চালু করা সম্ভব হয়নি। ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিচ্ছে সরকার। আতিকা রহমানের রিপোর্ট। কোভিড-19 কারণে 2020 সালের 17 মার্চ থেকে বন্ধ হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর দফায় দফায় ছুটি বাড়ানো হচ্ছে। 2020 সালের ডিসেম্বরে এবং 2021 সালের মার্চ মাসে স্কুল খোলার প্রস্তুতিও ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা খোলা হয়নি। ইউনিসেফের তথ্য মতে বাংলাদেশ ছাড়া আরও 13টি দেশে 2020 সালের মার্চ থেকে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই একমাত্র দেশ যেখানে অব্যাহতভাবে শিক্ষা প্রতিষ্ঠান 1 বছরের বেশি সময় বন্ধ রয়েছে, চলছে না প্রাতিষ্ঠানিক শিক্ষা। অন্যান্য দেশে অনলাইন ক্লাস ও বিকল্প অনেক পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চললেও বাংলাদেশে তেমন উল্লেখযোগ্য উদ্যোগ নেই। বিশেষ করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমের বাইরে থেকে যাচ্ছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলছেন, সংসদ টিভিতে কিছু ক্লাস প্রচার হচ্ছে এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের কিছু পাঠদানের চেষ্টা চলছে। যেখানে সকল স্বাস্থ্যবিধি মানার সব রকমের সুযোগ রয়েছে সেই সকল দেশেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তারা বিভিন্ন সময় খোলার চেষ্টা করেছে, খুলেছে, আবার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অনলাইনে। হ্যাঁ, অনেক জায়গায় সীমাবদ্ধতা থাকলেও জেলা উপজেলা পর্যায়েও অনেক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই সেটি কিন্তু চলছে। শতকরা 93% আমরা অ্যাসাইনমেন্টই পেলাম, সেটি কিন্তু পেতাম না যদি জেলা উপজেলা পর্যায়ে
যদি কর্মকাণ্ড না চলত। করোনা বিষয়ে জাতীয় কমিটিও প্রধানমন্ত্রী অনুমোদন পেলে জুনিয়র মাঝামাঝি স্কুল খুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। যদি 13 তারিখ থেকে আমরা খুলে দিতে পারি, শুরুটা করব আমরা 21 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, তারা পুরো 6 দিন ক্লাস করবেন। যারা 22 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদেরটাও আমরা চেষ্টা করব 6 দিনই যদি করানো সম্ভব হয়। আর বাকি যারা থাকবেন তাদের শুরুতে তারা সপ্তাহে একদিন আসবেন, তারপরে ক্রমাগত তাদেরটা বাড়িয়ে 2 দিন, 3 দিন, 4 দিন, এবং পরিস্থিতি তারপরে স্বাভাবিক হয়ে আসলে একেবারে পূর্ণাঙ্গ ভাবে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান চলবে। স্কুল খোলার পর পড়াশোনা ঘাটতি দূর করার পাশাপাশি শিক্ষার্থীদের বিশেষ পুষ্টি ও স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করা হবে বলে জানালেন মন্ত্রী। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। একবার দুবার নয়, বারবারই দখল হচ্ছে তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক। ট্রাক ও কাভার্ড ভ্যান পার্কিং করে দখল করে রেখেছে প্রায় পুরো রাস্তা। এতে না হাঁটতে পারে পথচারী, না চলতে পারে কোনো গাড়ি। অভিযোগ আছে পুলিশকে ম্যানেজ করে শ্রমিকরা এর সুযোগ নিচ্ছে। কর্তৃপক্ষ বলছে আইনি পদক্ষেপ সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। অর্ধেক রাস্তা দখল হয়ে যাওয়ায় রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কে হর হামেশাই ঘটে এমন দুর্ঘটনা। অর্ধেক রাস্তা দখলে এবং ওরা রিক্সা সাইড করার কারণে মোটরসাইকেল পড়ে গেছে অ্যাক্সিডেন্টে। অসংখ্য ট্রাক কাভার্ড ভ্যান পার্কিং করে রাখা হয়েছে সড়কটিতে, ফলে সরু হয়ে গেছে যান চলাচলের পথ। আর ফুটপাতের অবস্থা তো আরও ভয়াবহ। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের হাঁটতে হচ্ছে যানবাহনের সঙ্গে। এখানে এই ট্রাকগুলো রাখার কারণে এদিক দিয়ে যাতায়াত করতে সমস্যা, এবং রিক্সাগুলো একদম রাডের মাঝখানে যাতায়াত করে, গাড়ি যেতে সমস্যা হয়, এর যানজট তৈরি হয়, এবং সন্ধ্যার পরে এখানে অনেক রকমের নেশা হয়। অবৈধভাবে এই ট্রাকগুলো রাখার কারণে একটা ব্যক্তি যে স্বাধীনভাবে হেঁটে যাবে সেটা ব্যাঘাত হচ্ছে, আর তাছাড়া এখানে তো ইফতিস আছেই। জীবন বাজি রেখে অনেকটা যুদ্ধ করেই সড়কটি নিজেই উদ্ধার করেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। সরকারের জমি দখল করে রাখবেন আপনি, আর রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকবে, এটা তো অ্যাকসেপ্টেড না। এরপর বেশ কয়েকবার চলে গেছে অবৈধ দখলদারদের হাতে। রাস্তার দুই পারে অসংখ্য ট্রাক পার্কিং করে যানজট সৃষ্টি সহ মানুষকে ভোগান্তিতে ফেললেও শ্রমিকদের মধ্যে নেই কোনো অপরাধবোধ। বেশ কিছু ট্রাক সপ্তাহের বেশি সময় ধরে এভাবেই রাস্তায় পড়ে থাকছে। আশপাশের ছোট রাস্তাগুলো এখন চলে গেছে ট্রাক কাভার্ড ভ্যানের দখলে। শ্রমিকরা বলছেন পুলিশকে ম্যানেজ করেই চলছে তাদের এমন অপকর্ম। গাড়ি তো কোনো গ্যারেজ নাই, তাই রাস্তার ভিতরে পার্কিং করে কাজ করতেছে। এরকম কি সবসময় করো? জি, এখানে সবাই রাখছে, এই জন্য রাখছে স্যার। রাস্তায় দাঁড়ালে কি পুলিশকে টাকা দিতে হয়? হ্যাঁ দিতে হয়, ট্রাফিক পুলিশকে তো টাকা দিতেই হয় স্যার। তো মহাখালী বাস স্ট্যান্ড রাস্তার উপরে গাড়ি রাখে প্রতি যত ঢাকার ভিতরে বাস স্ট্যান্ড আছে, যে দোলাইখাল যান রাস্তা পুরো ব্লক করে রাখে, যেখানে স্ট্যান্ড ওখানে গাড়ি রাস্তার উপরে টুকটাক রাখবেই। উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ট্রাক ভ্যানের স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থার কথা জানালেও এই অবৈধ পার্কিং কবে থেকে স্থায়ীভাবে বন্ধ হবে তা বলতে পারেননি। আমরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো ট্রাক কোনো অবস্থাতেই রাস্তায় না থাকে। আমরা মোবাইল কোড পরিচালনা করা থেকে শুরু করে সকল ধরনের আইনানুগ পদক্ষেপের মাধ্যমে ট্রাক মালিক সমিতি, ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন এবং শ্রমিক ইউনিয়নের সাথে আলাপ করে আমরা একটি সহজ এবং সাবলীল সমাধান শিগগিরই বের করে ফেলব। আমরা আশা করব আর কয়েকদিনের মধ্যে আপনারা রাস্তায় কোনো ট্রাক দেখবেন না। সড়কটিতে অবৈধ পার্কিং বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ চান নগরবাসী। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। করোনার প্রভাবে দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা সহায়তায় ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াচ্ছে। এ কথা বললেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। রাতে রাজধানীর গুলশানের পিঙ্ক সিটিতে বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। হোটেল রেস্তোরাঁয় অভিযানের নামে হয়রানি কাম্য নয় বলেও জানান এফবিসিসিআইর সভাপতি। এ সময় সংগঠনের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন, এফবিসিসিআই পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী অপু বিশ্বাস সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সুন্দর হোটেল রেস্টুরেন্টটা মাননীয় প্রধানমন্ত্রী খুবই এই সকল ব্যাপারে উনি একটা স্টিমুলাস প্যাকেজও আমাদেরকে দিয়েছিলেন। এই প্যাকেজের কারণে আমরা অনেকটা উপকৃত হয়েছি। বাট আমাদের স্মল এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা, এরা কিন্তু
বেঙ্গলি ওইভাবে তাদেরকে সহযোগিতা দিতে পারে নাই। আমরা আশা করি বিসিসিআই এই কাজটা করবে বেঙ্গলির সাথে, যেন আমাদের যারা প্রান্তিক জন মানে ব্যবসায়ী যারা একদম কুটির তাদের কাছে আমরা পৌঁছাতে পারি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।